সো গত পর্বে আমরা মিস্টার হিকে দেখি যেখানে মিস্টার হি ওয়াশরুমের ডোর ওপেন করলে হঠাৎ মিস কিউবিকে শর্ট ড্রেস পরা দাঁড়িয়ে থাকতে দেখে আর সে তখন লজ্জা পেয়ে ওর জন্য বাহিরে ওয়েট করবে বলে ডোর লক করে চলে যায় আর এদিকে বেচারা কিনবি ডোরের লকটি যে নষ্ট এটা তাকে বারবার বোঝানোর ট্রাই করেও ব্যর্থ হয় কারণ মিস্টার হির কানে তখন ইয়ারফোন থাকায় সে কিছুই শুনতে পাচ্ছিল না যার ফলে কিনবি ওয়াশরুমের ভেতরে আটকে যায় তাই ও বের হওয়ার জন্য অনেকক্ষণ যাবৎ লকটি খোলা ট্রাই করতে থাকে আর তখনই লকটি ভেঙে ওর হাতে চলে আসে আর এদিকে মিস্টার হি সে তখন ফোনে তার এক বিজনেস পার্টনারের সাথে কথা বলতে থাকায় সে কোনো শব্দ শুনতে পায় না এবং লকটি ভাঙার পর কিনবি ওয়াশরুম থেকে বের হয়ে আসে এবং এসে মিস্টার হিকে রাগে কিছু বলতে যাবে আর তখনইও মিস্টার হি এর উপরে বেহুশ হয়ে পড়ে যায় কারণ কিনবি শরীর অনেক দুর্বল থাকায় ও ঠিকমতো হাঁটতে পারছিল না এরপর মিস্টার হি ওকে বেডে শুয়ে দেয় অ্যান্ড ওর টেম্পারেচার চেক করে তখন ওর রুমের চারিদিক সে দেখতে থাকে অ্যান্ড বলে রুমটি কত অগোছালো এর চেয়ে তো আমার ছেলে তার রুম আরো বেশি ক্লিন রাখে সে একজন ডক্টর হয়েও তার রুমে কত ব্যাকটেরিয়াতে ভরা এরপর যখন মিস্টার হি কিনবিকে বিছানায় ঠিক করে শুয়ে দিচ্ছিল তখনই হঠাৎ মিস্টার হি কিনবির উপর পড়ে যাবে তখন কিনবি ঘুমের ঘরে মিস্টার হিকে ওর কাছে টেনে দুহাত দিয়ে তার ফেস স্পর্শ করে অ্যান্ড তাকে ফ্লাইং কিস করে এরপর স্মাইল করে কিনবি আবার ঘুমিয়ে পড়ে তো মিস্টার হি তখন ধীরে ধীরে সেখান থেকে সরে যায় নেক্সট মর্নিং কিনবি যখন ঘুম থেকে জাগে তখন ওর পাশে হঠাৎ শিয়াবাওকে ঘুমাতে দেখে ও অবাক হয়ে যায় সাথে মিস্টার হিকেও তো কিনবি ভাবতে থাকে ওরা এখানে কিভাবে এলো এরপর মিস্টার হি ওকে বাহিরে আসতে বলে কিনবি যখন রুম থেকে বের হয় তখন ও অনেক অবাক হয়ে দেখে ওর পুরো অ্যাপার্টমেন্ট নিট অ্যান্ড ক্লিন থাকে এদিকে মিস্টার হি ওর জন্য ব্রেকফাস্ট রেডি করে আগে থেকে প্রেজেন্ট করে রাখে তো মিস্টার হিকে কিনবি জিজ্ঞেস করে ওরা এখানে কি করছে যেখানে আমরা ফ্ল্যাশব্যাকে জানতে পারি যে গত রাতে কিনবি যখন ঘুমাচ্ছিল তখন রাতের বেলা মিস্টার হি পুরো রুম পরিষ্কার করে অ্যান্ড ডোরের নষ্ট হওয়া লকটিও সে ঠিক করে তো কিনবি মিস্টার হিকে জিজ্ঞেস করে গত রাতে কি হয়েছিল আর তখনই ওর গত রাতের কথা মনে পড়ে যায় আর বলে হ্যাঁ আমার মনে পড়েছে আমি বাথটাবে গোসল করছিলাম এরপর মিস্টার হিকে কিস করেছিল আর এটা মনে পড়তে ও তখন এম্বারেস ফিল হয়ে যায় এরপর ও জিজ্ঞেস করে আমার ড্রেস কে চেঞ্জ করেছে তো মিস্টার হি কিছুটা হ্যাজিটেট হয়ে কিছু বলতে যায় তখনই কিনবি রাগে একটি নাইফ হাতে নিয়ে তাকে কিছু বলবে আর সেখানে হঠাৎ শিয়াওবাও চলে আসে শিয়াওবাওকে দেখে কিনবি নাইফ ফেলে দিয়ে ওকে কাছে ডেকে সরি বলে কারণ ও গত রাতে অসুস্থ থাকায় শিয়াওবার বার্থডে পার্টি সেলিব্রেট করতে পারেনি এরপর কিনবি বলে তুমি আমার কাছে গিফট হিসেবে কি চাও যেখানে শিয়াওবাও ইশারায় বোঝায় ওকে ও মম বলে ডাকতে চায় যেটা শুনে কিনবি হাসি দিয়ে মিস্টার হির দিকে তাকায় বাট মিস্টার হি চুপচাপ কিছু না বলে তখন কফি খেতে থাকে এরপর কিনবি বলে শিওর তুমি আমাকে মা বলে ডাকতে পারো বাট শিয়াওবাও অনেকবার ট্রাই করেও বলতে পারে না মিস্টার হি তখন শিয়াওবাওকে নিয়ে যেতে চাইলে কিনবি ওদের সাথে যেতে চায় তো মিস্টার হি ওকে রেস্ট করতে বলে বাট কিনবি মানতে না চাইলে মিস্টার হি বলে তার কাছে পেশেন্টের গুরুত্ব আগে এরপর রাতে মিস্টার হি শিয়াওবাও রুমে আসলে শিয়াওবাও বলে আমি মম চাই তো মিস্টার হি বলে তুমি কেন নিজে এ কথা তাকে বলছো না নেক্সট ডে মিস্টার হি অ্যান্ড শিয়াওবাওকে দেখি যেখানে দুজনকে স্টাইলিশ মোডে কিনবির জন্য গাড়ি নিয়ে ওয়েট করতে দেখা যায় এরপর কিনবি বাহিরে আসলে ও দুজনকে দেখে বলে তোমার থেকে শিয়াওবাওকে তো বেশি হ্যান্ডসাম লাগছে তো ওর কথাকে মিস্টার হি অ্যাকসেপ্ট করে এরপর মিস্টার হি বলে আজকে ওর অ্যাপয়েন্টমেন্ট শিয়াওবাওর সাথে তাই আজ ও ক্লিনিকে যেতে পারবে না আজকে দিনটি সকল অ্যারেঞ্জমেন্ট শিয়াওবাও প্রথম থেকে প্ল্যানিং করে রেখেছে এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে শিয়াওবাও কিনবিকে মম বানানোর কথা মিস্টার হির ফ্রেন্ডের সাথে শেয়ার করে এবং আজকের দিনটির পিকনিক প্ল্যানিং মিস্টার হির ফ্রেন্ডের প্ল্যানিং মতেই শিয়াওবাও সেটাই করে যাতে ওদের দুজনকে আরও ক্লোজ আনতে পারে এরপর প্ল্যান অনুযায়ী ওদের দুজনকে একটি রুমে পাজল গেম সলভ করতে বলে যেখানে শিয়াওবাও ভাবে এটা সলভ করতে প্রায় 2 ঘন্টা লাগার কথা আর সেখানে ওরা 10 মিনিটের মধ্যে সলভ করে বের হয়ে আসে তো এখানে শিয়াওবাওর প্রথম প্ল্যান ব্যর্থ হয় এরপর সেকেন্ড প্ল্যান অনুযায়ী ওদের দুজনকে একটি স্ক্যারি রুমে পাঠানো হয় যেখানে শিয়াওবাও একটি নকল ভূত পাঠায় যাতে তারা দুজন অনেকটা ক্লোজে আসে তো প্ল্যান অনুযায়ী নকল ভূত আসলে কিনবি ভূতকে ভয় না পেয়ে বরং উল্টো ভূতকে পেটানো শুরু করে তো এখানেও শিয়াওবাওর প্ল্যানিং সেকেন্ডবার ব্যর্থ হয় এরপর নেক্সট প্ল্যানিং অনুযায়ী ওরা পিকনিকের জন্য একটি প্লেসে যায় এরপর রাস্তায় শিয়াওবাও এসএমএস করে মিস্টার হির ফ্রেন্ডকে আসতে বলে
তো ওরা পিকনিকের জন্য একটি পার্কে আসে এবং শিয়াবাও একটি ট্রিক্স খেলে যেখানে শিয়াবাওর একটি টয়স দূরে ফেলে দিয়ে কিনবিকে সেটা নিয়ে আসতে বলে। কিবি যখন টয়টি নিয়ে আসতে যায় তখন মিস্টার হি দেখে শিয়াবাও ঠান্ডায় কাঁপছে, তাই ওকে সেখানে দাঁড়িয়ে থাকতে বলে গাড়ি থেকে সে জ্যাকেট নিয়ে আসতে যায়। বাট কিউবি আর মিস্টার হি যখন ফিরে আসে সেখানে শিয়াবাওকে দেখতে না পেয়ে ওরা দুজন ওকে খুঁজতে থাকে। ঠিক তখনই শিয়াবাও প্ল্যান অনুযায়ী গাড়িটির কাছে আসলে যেখানে মিস্টার হির ফ্রেন্ড আগে থেকেই লুকিয়ে থাকে। এরপর ওরা দুজন সেলফি তুলে মিস্টার হিকে সেটা সেন্ড করে এবং মিস্টার হির গাড়ি নিয়ে সেখান থেকে ওরা চলে যায়। এদিকে কিনবি শিয়াবাওকে কোথাও দেখতে না পেয়ে ওকে খুঁজতে থাকে। তখন মিস্টার হি তার মোবাইলে শিয়াবাওর পিক দেখিয়ে বলে সে একদম ঠিক আছে। বাট কিনবি এটা মানতে চায় না। তখন ও পানিতে শিয়াবাওয়ের ক্যাপ পরে থাকতে দেখে ও পাগলের মতো পানির মধ্যে শিয়াবাওকে খুঁজতে থাকে। বাট মিস্টার হি ওকে বারবার এই বলে বোঝানোর ট্রাই করে যে ও একদম ঠিক আছে। এরপর যখন ওরা গাড়ির কাছে আসে তখন দেখে গাড়িটি ছাড়া ওদের বাকি সব জিনিসপত্র পড়ে আছে। তখন মিস্টার হি বুঝতে পারে এটা শিয়াবাও আর তার ফ্রেন্ডের কাজ। এরপর দেখি মিস্টার হির ফোন পানিতে পড়ে যাওয়ায় তার ফোন নষ্ট হয়ে যায় এবং কিনবির মোবাইলে ব্যাটারি লো চার্জ থাকায় ব্যাটারি শেষ হয়ে যায়। এরপর নেক্সট সিনে দেখি যেখানে রাতে একটি টেন্টের মধ্যে ওরা দুজন বসে থাকে এবং মিস্টার হি কিউবিকে বলে ওর কাপড় চেঞ্জ করতে, কারণ কিউবি পানিতে নামার কারণে ওর কাপড় পুরোপুরি ভিজে যায়। আফটার দ্যাট ওরা যখন খেতে বসে তখন মিস্টার হি প্রথমে অ্যাটিটিউডের সাথে বলে সে খাবে না, বাট পরে তার প্রচণ্ড খিদে পেলে সে তখন খেতে বাধ্য হয়। এরপর সে মিস কিউবিকে জিজ্ঞেস করে কেন সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিয়াবাওর জন্য পানিতে নেমেছিল। তো কিউবি বলে কারণ এটা আমার দায়িত্ব ছিল, অ্যান্ড সাথে বলে তাছাড়া আমি তো শিয়াবাওর এখন মম হই। তো মিস্টার হি আবার জিজ্ঞেস করে তুমি শিয়াবাওয়ের মম হওয়ার ডিসিশন হঠাৎ কেন নিয়েছ। তো কিউবি বলে এটা মজা করে বলেছি। তো এরপর মিস্টার হি টপিক চেঞ্জ করে কিউবিকে ঘুমাতে যাওয়ার জন্য বলে। এরপর ওরা দুজন একপাশ করে শুয়ে পড়ে, যেটাতে মিস্টার হি কিছুটা নার্ভাস ফিল করছিল। নেক্সট সিনে দেখি কিউবি যখন বাসায় আসে তখন ওর ফ্রেন্ড ওকে জিজ্ঞেস করে ও গতকাল রাতে কোথায় ছিল। তখন কিনবি বলে শিয়াবাও ও তার ড্যাডের সাথে পিকনিকে গিয়েছিল, আর এটা শুনে ওর ফ্রেন্ড স্মাইল করে। এরপর বলে মিস্টার হি ওই দিন রাতে জিয়াংকে অ্যাওয়ার্ড না দিয়ে বরং সেটি সে ক্যান্সেল করে দিয়েছে। কিনবি শুনে ও অবাক হয়ে ভাবতে থাকে যে ওই দিন রাতে ও মিস্টার হিকে কী বলেছিল সেটা সে মনে রেখেছে। এরপর আমরা কিনবিকে হসপিটালে দেখি যেখানে জিয়াং আসে, মানে ওর এক্স বয়ফ্রেন্ড, সে কিনবির সাথে কিছু বলার ট্রাই করতে থাকে। বাট কিনবি ওকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে চায়, আর তখনই সেখানে জিয়াংয়ের নিউ গার্লফ্রেন্ড আসে, যে কিনা কিনবিকে এসে বলে ওর ড্যাড আজ রাতের ইভেন্টে জিয়ানকে প্রমোশনের অ্যানাউন্স করবে। আর এটা শুনে কিনবি জিয়ানকে কনগ্রেটস বলে সেখান থেকে চলে যায়। এরপর রাতের পার্টির জন্য কিনবির ফ্রেন্ড ওকে সুন্দর একটি ড্রেস গিফট করে, আর এটা দেখে কিনবি অনেক খুশি হয়ে যায়। ওদিকে মিস্টার হি অ্যান্ড শিয়াবাও রাতের পার্টিতে যাওয়ার জন্য ওরা রেডি হতে থাকে। তখন মিস্টার হি শিয়াবাওর হাতে একটি রিং বক্স দেয়, যেটা ছিল কিউবিকে দেওয়ার জন্য। তো সবাই যখন রাতের পার্টিতে অনেক অ্যারেঞ্জের সাথে পার্টিসিপেট করে, সাথে কিনবিও সেখানে আসে। তো ওকে দেখে জিয়াংয়ের গার্লফ্রেন্ড কিছুটা জেলেসি ভাব নিয়ে ওর সাথে কথা বলতে থাকে। তখন এই হসপিটালের ডাইরেক্টর, যে কিনা জিয়াংয়ের গার্লফ্রেন্ডের ড্যাড হয়, সে জিয়াংয়ের প্রমোশনের ব্যাপারে তখন কথা বলতে থাকে। অ্যান্ড দেন মিস্টার হি অ্যান্ড শিয়াবাও এসে সেখানে উপস্থিত হয়। তো জিয়াংয়ের গার্লফ্রেন্ড তখন মাইক নিয়ে কিনবি অ্যান্ড মিস্টার হিকে নিয়ে তাদের রিলেশনের ব্যাপারে সেটাকে ফানি করে মেনশন করতে থাকে। তো এই ব্যাপারটা সবাই শোনার পর ওদেরকে নিয়ে সবার মধ্যে একটি গসিপ শুরু হয়ে যায়, যা কিনা শোনার পর কিনবিয়েতে অনেক লজ্জায় পড়ে যায়। আর তখন মিস্টার হি কিনবিকে দেখতে থাকে এবং তৎক্ষণাৎ সে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে, অ্যান্ড স্টেজে গিয়ে তখন কিনবিকে সে প্রপোজ করে। ওর হাতে সে রিংটি পরিয়ে দিয়ে ওকে কিস করে। আর এরই সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়। পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।